আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন, কয় টাকা ইনকাম ট্যাক্স কে আপনারা দেন? কিভাবে করেন? একটা ফাইভ স্টার হোটেলে 34 দিন থাকে চার পাঁচ জন, সেই 34 দিনে ফাইভ স্টার হোটেলের খরচ কত? সেই খরচটা তো এমবিআর দেন নাই, সেন্সারে ছবি জমা পড়ছে। আজকে কিভাবে পড়লো? পারমিশন কোথায়? সিনেমার পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশনই নেন নাই। এগুলো কথা আমরা, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না, আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না। এই টাকা গভর্নমেন্টের আসতে হবে, না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা দেখি সবাই করবে। সিনেমার পারমিশন নিলাম না, সিনেমার শুটিং কিছু করলাম না, সিনেমার টেলা মেলা গান টান সেটা ঘুরুস্ত, অথচ কোন তথ্য মন্ত্রণালয়ের কোনো দরে নাই তারা। এই এফডিসি জানেই না তার এই নামে ছবি আছে, এগুলো আপনারা দেখেন। আমাদের ছবি, আমাদের ছবি, আমরা ছবি বানাবো কিন্তু আপনার নিজের পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপারহিট, এই কথা আমরা জীবন বলবো না। এই কথা যারা বলবে, ওই যে স্পাইডারম্যান একটা কথা বলে গেছে যে সিনেপ্লেক্সের ছবি চালাই দিলে এক মাস ইন্টারভিউ লাগে, আসলে সত্য? ওকে ধরতে হয়, একে ধরতে হয়, কারণ আমরা স্পাইডারম্যানের টিকিট কিনে হলে দর্শক ঢুকাবো না। এই জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিয়ে রাখলাম। তারা যখন বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি, অথচ তারা হলে যা 50টা 60টা 70টা 100 150 200 টিকিট তারা নিজেরাই কাটে, কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায়। আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবারদেরকে আমি দেখাইছি, তারা খুব বড় মানের ছবি বানায়, সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে। আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করবো না, আমাদের ছবি দর্শক একটা হোক দুটা হোক কিন্তু আমরা নিজের টাকাতে টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না। এই অভ্যাস আমাদের নাই, এখানে কারো এই অভ্যাস নাই, ওনারা জেনুইন প্রডিউসার। এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাভ কার? সিনেপ্লেক্সের লাভ। তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে? সিনেপ্লেক্স ভাই, এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে, নিজেরা টিকিট কিনে তারা ছবি চালায়, তো আমরা তাকে ছবিই চালাবো, কেন আপনার ছবি চালাবো? কারণ আমরা সিনেমাতে আমাদের ইগো লাগে যে আমাদের টিকিট আমরা নিজেরা কিনা দর্শক ঢুকাবো, ডাইকা রেখে বলবো টিকিট নেন টিকিট নেন। এমন এক স্বপ্ন আসে আমার কাছে যে ভাই ছবিটা রিলিজ করছি আপনার জন্য কিন্তু টিকিট রাখছি। বেশি লাগে ধরুন সংখ্যা মাত্র 3-4-5 জন, বর্তমানে সিন্ডিকেটের 4-5 জনের কথাই বলতেছে। এই সিন্ডিকেট লাভবান হচ্ছে সিনেপ্লেক্সটা, এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায়, এইটা একটা বড় প্রশ্ন।